নমস্কার এরুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সাত বারো দু হাজার কুড়িতে নোটিফিকেশন সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলের অর্থাৎ সরকারি এবং সরকার পোষিত সমস্ত স্কুলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি একদিকে যেমন অর্থবহ অন্যদিকে কিন্তু একটু ধোঁয়াশাপূর্ণ তো প্রথমে আমি আপনাদেরকে এই নোটিফিকেশানে কি বলা আছে সেটা বলি তারপরে কেন ধোঁয়াশাপূর্ণ সেটি বলবো এই নোটিফিকেশানে পরিষ্কার করে বলা রয়েছে যে আগামী শিক্ষাবর্ষে সিক্স থেকে নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে নতুন ক্লাসে তুলে দিতে হবে সেক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া চলবে না আর নতুন ক্লাসে ওঠার পর যেদিন স্কুল খুলবে তারপর থেকে তাদের এই পুরনো সিলেবাস অর্থাৎ বিগত ক্লাসের সিলেবাস আগে পড়াতে হবে তারপরে কিন্তু নতুন ক্লাসের সিলেবাস পড়াতে হবে আর মাধ্যমিক পরীক্ষা যারা দেবে দু হাজার একুশে তাদের টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে আগেই জানানো হয়েছে তো কিন্তু তাদের পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য বা প্রস্তুত করার জন্য তাদেরকে একটি মক টেস্ট নেওয়া যেতে পারে তো এখানে এই পর্যন্ত নোটিফিকেশানে সবটাই ঠিকই আছে কিন্তু ধোঁয়াশাপূর্ণ এখানেই যে যে সমস্ত হাই স্কুলে পঞ্চম শ্রেণী রয়েছে তাদের কি হবে সে কথা কিন্তু বলা নেই যদিও পঞ্চম শ্রেণী প্রাইমারি সেকশনের সঙ্গে যুক্ত রয়েছে বলে আমরা জানি তো সেক্ষেত্রে হাই স্কুলের সঙ্গে যুক্ত পঞ্চম শ্রেণীর উল্লেখ নেই বলে একটু ধোয়াশা রয়েছে দ্বিতীয়ত ধোয়াশাপূর্ণ হচ্ছে যে স্কুল আগামী বছর কবে খুলবে সে বিষয়ে কিন্তু এখানে কোনো নির্দেশনা নেই আগামী বছর স্কুল খুলবে তারপরে তাদের পুরনো সিলেবাস শেষ করে নতুন সিলেবাসে হাত দিতে হবে এই প্রসঙ্গে আরও একটু বলে রাখি যে এ জন্য কিন্তু এখানে কোনো নির্দেশনা নেই এমএসকে শিক্ষা দপ্তরে গেলেও বোর্ডের অধীনে যেহেতু যায়নি সেহেতু এখানে কিন্তু সেই বিষয়ে কোনো নির্দেশনা নেই আশা করি এরপরে নতুন নির্দেশনা আসবে এমএসকের জন্য আলাদা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন